الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان فقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق فقال وما ينطق عن الهوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين امر شكل محبت الشتي درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم সম্মানিত মুসলিমদের কেরাম মুরব্বিয়ানের সালাম আমার সমবয়সী ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরা মজলিস প্রিয় মুসলিমদের কেরাম সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব যে পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তারই পাশাপাশি কৃতজ্ঞ জ্ঞাপন করছি ওই মহান রবের যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতি জুমার নেই এই জুমাতেও
জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি তারই পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার সঙ্গী সাথীদের প্রতি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, সময় খুব সংক্ষিপ্ত, তবে চেষ্টা করব ওই সময়ের ভিতরে আলোচনা শেষ করার জন্য আপনারা চুপচাপ বসে আলোচনা শুনুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আর রহমান, আর রহমান পরম করুণাময়, পরম দয়ালু, আর রহমান আল্লামাল কুরআন, যিনি কুরআন অবতীর্ণ করেছেন, যিনি কুরআন নাজিল করেছেন, যিনি কুরআনি ইলম শিক্ষা দিয়েছেন, তাকে দিয়েছেন অত্যন্ত দয়ার সাথে, মায়ার সাথে অত্যন্ত করুণা করে কুরআন, কুরআনের ইলম আপনাকে আমাকে দান করেছেন, কুরআনের বোধ আপনাকে আমাকে দান করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তারপর পরে বলতেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা তাকে ভাষা শক্তি দিয়েছেন। প্রথমত মানুষ সৃষ্টি করেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, কোরআনের ইলম দান করেছেন। এই কোরআনের মহত্ব কত বড়, এই কোরআনের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি থাকে, এই কোরআনকে যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরে, তার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। হাজিরানা মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েত স্বরূপ, মানব জাতির কল্যাণার্থে, মানব মন্ডলীর ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত করার জন্য। সম্মানিত উপস্থিত, আজকে কোরআনের সংস্পর্শে থাকলে, যারাই কোরআনের সংস্পর্শে থাকবে তারাই সফলতা অর্জন করবে, আর যারাই কোরআনের বিরোধিতা করবে তারাই বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে। আর এই কোরআনের বিরোধিতা করে আবু জেহেল টিকে থাকতে পারে নাই, আবু লাহাব উতবা সাইবা কেউই কোরআনের সমালোচনা করে এই কোরআনের বিরোধিতা করে দুনিয়াতে তাদের নিয়ে শুনেই, বর্তমান সময়েও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, এই কোরআনের বিপক্ষে কথা বলবে, এই কোরআনের সংস্পর্শে আসবে না, যারা কোরআনের সংস্পর্শে আসে তাদের বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, তাদেরও স্থান হবে আবু জেহেলের সাথে। তাদের স্থান কার সাথে হবে? আবু জেহেলের সাথে। এই কোরআনের আওয়াজ কত সুন্দর, এই কোরআনের কণ্ঠ কত সুন্দর, এই কোরআনের আওয়াজ কত মধুর। আবু জেহেল উফবা সেইবা সবাই একত্রে বৈঠক করল যে মুহাম্মদ যে তেলাওয়াত করে তা শোনা যাবে না, যেখানে সে তেলাওয়াত করবে সেখানে হট্টগোল শুরু করে দিবেন। অতপর রাত্রের গভীর অন্ধকারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন, তখন একে অপরের অপর কেনা জেনে না দেখিয়ে সবাই কোরআনের তেলাওয়াত শোনে। আবু জেহেল উতবা সাইবান সবাই কেউ কাউকে না বলে, আবু জেহেল মনে মনে ভাবে আমি যাই একটু শুনে আসে, অন্য কেউ তো জানে না, এবার আবু জেহেল যে শোনেন, আবু লাহাব বলে আমিও যাই একটু, অন্য কেউ তো আমাকে দেখতেছে না, আল্লাহু আকবার বলবে, তারাই কোরআনের বিরোধিতা করে, আবার তারাই কোরআনের আওয়াজ শুনে। কিন্তু এর উদাহরণটা হলো কোরআন যতই মধুর লাগুক তার কপালে যে হেদায়েত নাই, তার কপালে হেদায়েত নাই। এই কোরআনের আওয়াজ কত দাম, এই কোরআনের আওয়াজ কত দাম। হযরত আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা কিন্তু কোরআনকে কেন্দ্র করে, পরামর্শ করলাম আবু জেহেলকে কত করতে হবে,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কসম করতে হবেন। আবু জেহেল ঘোষণা দিলাম, আবু জেহেল ঘোষণা দিলাম, যে ব্যক্তি মুহাম্মদের গর্দনকে ছেঁটে ফেলতে পারবেন তাকে 100 উট পুরস্কারে পুরস্কৃত করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন লাব্বাইক আমি পারলো, নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা হয়েছেন, ইতিমধ্যে তার ভগ্নিপতি আবু সাঈদ তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু সাঈদ জিজ্ঞাসা করতেছে, রে বীর কোথায় যাচ্ছ? আচ্ছা তোর বাড়ি। আবু যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদের গর্দান কেটে আলাদা জন্মেন, নাউযুবিল্লাহ বলে। এবার আবু সাঈদ বলতেছেন, তুমি মুহাম্মদের গর্দান কেটে আনবা, ঠিক আছে, দোয়াতে একটু পরীক্ষা দিতে হবে, ওই যে ছোট শিশু খেলাধুলা করছে একটা শিশু তুমি আমাকে ধরে দাও। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিশুটিকে ধরতে গেল, শিশু দৌড়াইতে দৌড়াইতে সাকার গৃহের ভিতরে চলে গেল, শিশুটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারে নাই। আবু সাঈদ বলতেছেন, রে ওমর, ছোট একটি শিশুকে তুমি ধরতে পারো না, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান ব্যক্তি, এত বড় মাপের একজন মানুষ, তার গর্দান তুমি কিভাবে কেটে আনবে? অসম্ভব, অসম্ভব, তুমি আনতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে হযরত, রে সাইয়্যিদ, বুঝতে পেরেছি তুমিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমিও মুহাম্মদের অনুসারী হয়ে গিয়েছো, আমার মনে হয় তুমি মুসলমান হয়ে গিয়েছো। এই বলে সাইয়্যিদকে প্রহার করতে লাগলো। আবু সাইয়্যিদ বলতেছেন, তুমি আমাকে মারার আগে তোমার ভুলও তো মুসলমান হয়ে গিয়েছেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, তোমার গৃহের ভিতরে আমাকে নিয়ে চলো। আবু সাঈদ ওমরকে তার গৃহের ভিতরে নিয়ে গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতরে তার বোনের নাম ছিল ফাতিমা, সেই ফাতিমা কুরআন তেলাওয়াত করতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে লক্ষ্য করে বলতেছেন, কে তোরা বুঝি মুসলমান হয়ে গিয়েছিস? এই বলে তাদেরকে প্রহার করতে শুরু করে দিল। ইতিমধ্যে যখন দেখলো বোনের শরীর থেকে রক্ত জমছে, অগ্নিপতির শরীর থেকে রক্ত জমছে, ইতিমধ্যে সে একটু আতঙ্কিত হয়ে গেল। আতঙ্কিত হওয়ার পর সে জিজ্ঞাসা করতেছেন, হে আবু সাঈদ, রে আমার বোন ফাতিমা, তোমরা কি তেলাওয়াত করেছিলে, কি তেলাওয়াত করেছিলে, আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, আমাকে একটু শোনাও। তার বোন বলতেছেন, রে ওমর, রে ওমর, যা আমরা যা কিছু তেলাওয়াত করেছি সেটা অপবিত্র অবশ্যই স্পর্শ করা যাবে না। আমরা যা তেলাওয়াত করেছি সার তেলাওয়াত করতে বলেন, তা স্পর্শ করতে হলে আগে পবিত্রতা অর্জন করতে হবে। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করেন। যখন কোরআনের তেলাওয়াত যখন শুনল, তাহাওয়ান জাল্লা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এইভাবে যখন কোরআনের তেলাওয়াত যখন শুনতে লাগলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্ঠান একেবারে কোরআনের সংস্পর্শে সংস্পর্শিত হয়ে তাকওয়া অবলম্বন হতে শুরু করে দিল, আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করতে শুরু করে দিল। কোরআনের আওয়াজ শুনেন, এবার সে তার বোনকে বলতেছেন, হে ফাতিমা, তার ভগ্নিপতি সাঈদকে বলতেছেন, হে সাঈদ, যাও তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, তোমরা আমাকে মুসলমান বানাও, তোমার রাসূলের কাছে আমাকে নিয়ে যাও। দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার বোন ভগ্নিপতি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিকে রওনা হলো, অন্যান্য সাহাবায়ে কেরাম বলে দেখতেছেন, একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে, ওমর আসতেছে, হয়তো আপনার উপর আঘাত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া তোমরা তাকে আসতে দাও, অন্যান্য সাহাবারা কোন নিষেধ করলো তাকে আসতে দিবে না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করতে পারেন, আঘাত করতে পারে, ওই ধারণায় তারা হযরত ওমরকে কাছে আসতে দেয় না। আল্লাহ রাসূল বলতেছেন, না না, তোমরা তাকে কাছে আসতে দাও, তোমরা তাকে কাছে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন আসলেন, কাছে আসার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন
তাদের সংস্পর্শে সেও পরিণত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসআদ কালিমা পড়েন সেও মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে আমার যে কোরআনের সংস্পর্শ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবন কম দামি না বেশি দামি বেশি দামি হয়ে গেল যে মানুষটি ছিল কাফের মুশরিক যে মানুষটি ছিল মুসলমান বিদ্বেষী যে মানুষটি আল্লাহর কাছে নালা আল্লাহর বিরুদ্ধে চরম গর্জা আর কোরআনের আওয়াজ শুনে কোরআনের সংস্পর্শে এসে সে একজন আল্লাহর ওলা হয়ে গেল তার নাম ইসলামের ইতিহাস যতদিন থাকবে ততদিন তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বর্তমান সময়ে যারা কোরআনের বিরোধিতা করেন তারা সে আবু জাহেলের কাতারে যাবেন আর যারা কোরআনের সংস্পর্শে থাকবে যারা আলেম ওলামাদের সংস্পর্শে থাকবে যারা মসজিদ মাদ্রাসার সংস্পর্শে থাকবে তাদের নাম ওমরের কাতারে থাকবে প্রিয় ভাইয়েরা আমার আজকে যারা এই ওলামায়ে কেরামের বিরোধিতা করেন কোরআনের বিরোধিতা করেন তারা হয়তো নিজেদের অস্তিত্বের কথা ভুলে গেছেন তারা হয়তো নিজেদের অস্তিত্বের কথা ভুলে গেছেন কারণ সে যখন পৃথিবীতে আসলো যারা কোরআনের বিরোধিতা করেন হ্যাঁ ভাই আমি আপনাকে বলছি আপনি যখন পৃথিবীতে আসলেন আপনার একদিকে আজান আরেক কানে একামত কে দিলাম এই কোরআন পড়নে হলে আপনার কানে আজান একামত শোনালাম আপনি যখন এই পৃথিবীতে আসার পরে মুক্ত হয়ে গেলেন সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আপনাকে কে শিখালো সেই মসজিদ ইমাম সাহেব সে কোরআন পড়নে ওনা আপনাকে শিখালেন আপনি নামাজ পড়তে জানেন না আপনি রোজা রাখতে জানেন না নামাজের বিধান জানেন না সেই নামাজের বিধান আপনাকে কে জানালো এই ওলামায়ে কেরাম আপনাকে শিখালো আপনি যখন বিবাহ করবেন হালাল পন্থা বলো হালাল পন্থা বলো অবলম্বনের মাধ্যমে যখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন সেই বিয়েটাকে পড়ালো সেই আলেম ওলামা পড়ালো সুতরাং আপনার আবার যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার জানাজাকে পড়াবে ওলামায়ে কেরাম পড়াবেন আপনাকে আপনার লাশটা যখন কবরের ভিতরে রাখা হবে বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াত পরে পরে যখন আপনাকে মাটি দিবে কে দিবে সে ওলামায়ে কেরাম দিবে মসজিদের ইমাম দিবে আলেম ওলামা দিবে কোরআন পড়নে ওয়ালা দিবে সুতরাং কিসের ভিত্তিতে তুমি আজকে কোরআন পড়নে ওয়ালা দেখলে তাকে মৌলবাদী বলে আখ্যায়িত করো সুতরাং কিসের ভিত্তিতে তাকে জঙ্গি বলো কিসের ভিত্তিতে তুমি তাকে রাজাকার বলো আর বদর বলো সুতরাং মনে রাখতে হবে যারা আলেম ওলামার বিরোধিতা করেন যারা কোরআনের বিরোধিতা করে যারা কোরআনের সংস্পর্শে আসে না যারা মসজিদের বিরোধিতা করে যারা মাদ্রাসার বিরোধিতা করে বুঝতে হবে সেটা হচ্ছে আসলে সে তার জন্মটা ওলামায়ে কেরামের মাধ্যমে নয় তার জন্ম ভয় অবলম্বনের মাধ্যমে নয় নিঃসন্দেহে বলতে হবে হচ্ছে পিতৃ পরিচয় ন হইল যার সন্তান জোরে বলেন ঠিক কিনা সে অবৈধ ভিত্তি পরিচয়হীন যার সন্তান থেকে যদি বাঁচতে হয় কোরআনের সংস্পর্শে আসতে হবে আর কোরআনের বিরোধিতা মানাই সে প্রকৃত মুসলমান নয় তার জন্মের কোনো ঠিক নাই আমার বলতেছিলাম সেই কোরআনের বিরোধিতা করা যাবে না হ্যাঁ ভাই আমি আপনাকে বলছি আপনি কার বিরোধিতা করছেন একজন কোরআন হাফেজের বিরোধিতা করছেন একজন আলেমের বিরোধিতা করছেন আপনার রুটিন দেখেন আর একজন হাফেজের কোরআনের রুটিন দেখেন আপনার সারাদিন আপনি কিভাবে আপনার দিনটাকে অতিবাহিত করেন আর একজন হাফেজের কোরআন তার দিন থেকে কিভাবে রুটিন মোতাবেক চলেন আপনি তার জীবনের দিকে লক্ষ্য করুন আপনি তার দৈনন্দিন কাজের দিকে লক্ষ্য করুন একজন হাফেজ জামাতের সাথে আদায় করলাম জামাতের সাথে নামাজ আদায় করার পরে আবার হাফেজ সাহেব ক্লাসের ভিতরে চলে যায় ক্লাসের ভিতরে বসে গেল সেই কোরআনের সংস্পর্শে তার সময়টা অতিবাহিত করলাম সকাল 9টা 8 8:30 9টা 9:30 পর্যন্ত সেই কোরআনের ক্লাস চলতে থাকে
চলতেই থাকেন। অতঃপর হাবের সাহেব কিছুক্ষণ বিশ্রামে যায়, হাবের সাহেব কিছুক্ষণ ঘুমায়, সেই ঘুম থেকে আবার 12টার সময় ওঠেন, আবার উঠে আবার কোরআনের সংস্পর্শেন, আবার কোরআনের খেদমতে নিয়োজিত আছেন। এইভাবে চলতে থাকে জোহরের নামাজের সময় পর্যন্ত, জোহরের নামাজ আদায় করলো জামাতের সাথে, খাওয়া দাওয়া করলো, আবার কোরআনের খেদমতে আসরের নামাজের আগ পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত একজন হাফেজুল কোরআন কিছুক্ষণ বিশ্রাম করেন, আবার মাগরিবের নামাজ আদায় করে আবার কোরআনের খেদমতে ছলাই গেল, একবারে রাত্রি 10:30 পর্যন্ত। ও কটাই মিয়া, ও ছটাই মিয়া, তুমি যে হাফেজুল কোরআনের বিরোধিতা করছো, হাফেজুল কোরআন সে তো গুনাহ করার সময় সে পায় না, আর তুমি 24 ঘন্টায় দুটো কোম্পানির ম্যানেজারের মতন এদিক সেদিক ছুটছুটা ছুটি করতেছো, আর কি বস করতেছো, মানুষের বদনাম করতেছো, আর সময় পাইলে হাফেজুল কোরআনের বিরোধিতা করতেছো। বুঝতে হবে একজন হাফিজুল কোরআনের বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, একজন হাফিজুল কোরআনের বিরোধিতা করা কোরআনের বিরোধিতা করা আল্লাহ তাআলার প্রদর্শিত বিধান, যে বিধান দিয়েছেন সেই বিধানের বিরোধিতা করা, আর আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করা মানে আল্লাহ তাআলার বিরোধিতা করা, আর আল্লাহ তাআলার বিরোধিতা যে করবে তার স্থান হবে জাহান্নাম। কথাটা বুঝতে পারছি আমরা? একজন হাফিজুল কোরআনের কত দাম, একজন কোরআন পড়লে ওনার কত দাম? একজন হাফিজুল কোরআন একজন তালিবুল ইলম, যারা নবীর হাদিসকে যারা বহন করেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে যারা বহন করেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, এই দুটি জিনিসকে যারা বহন করেন, এই দুটি জিনিসের অন্বেষণের জন্মেন। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি একজন তালিবুল ইলমের বিরোধিতা করেন, একজন আলেম ওলামার বিরোধিতা করেন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার পায়ের নিচে কি বিছানো হয়? একজন তালিবুল ইলম, একজন তালিবুল ইলম সে যদি ইলম অর্জন অবস্থায় মারা যায়, তার স্থান তার নামের কাতারে চলে যাবে, শহীদের নামের কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ঘর থেকে বের হন, একটি কোরআনের আয়াত শিকার জন্য, একটি হাদিসের পানি শিকার জন্য, আপনি যদি দিনের কাজের জন্য ঘর থেকে বের হন, আর ওই অবস্থায় যদি আপনি আমি মৃত্যু বরণ করি, আপনার আমার মর্যাদা হবে শহীদের মর্যাদা। আপনি একজন তালিবুল ইলমকে নিয়ে কটাক্ষ করেন, একজন তালিবুল ইলমের কত দাম? আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আপনি এমফিল অর্জন করেছেন, আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন, আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন, কিন্তু আপনার বাবা যদি মারা যায়, কোরআনের ইলম যদি আপনার ভিতরে না থাকে, আপনার বাবার জানাজাও কিন্তু সেই মাদ্রাসার তালিবুল ইলম পড়াবে। সুতরাং আপনি যাদেরকে নিয়ে কথা বলছেন, যাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, ওলামায়ে কেরামকে ভালোবাসতে শিখুন, কোরআনকে মহব্বত করতে শিখুন, আর উল্টা পাল্টা হুমকি ধমকি দিয়ে ওলামায়ে কেরামকে উল্টা পাল্টা হুমকি দিয়ে কোনো লাভ নাই। আলেম ওলামা যদি একবার খেপে যায়, অবস্থা আপনার খারাপ হয়ে যাবে, কারণ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্যে এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা যখন শপথটা করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করব, সেই শপথটা কিন্তু একজন ইমাম সাহেব, একজন আরপি সাহেব পড়ায়। সেই হিসেবে দেশে যত সেনাবাহিনী আছে, দেশে যত নৌবাহিনী আছে, দেশে যত বিমান বাহিনী আছে, এই বাংলাদেশে যত বাহিনী আছে, সমস্ত বাহিনীর শিক্ষক হচ্ছে আলেম ওলামা। আর ছাত্র এবং শিক্ষকের ব্যবধানটা কেমন? শিক্ষকের জন্য, উস্তাদের জন্য একজন মাদ্রাসার ছাত্র তার জীবন উৎসর্গ করে দেয়, যাই না? একজন মাদ্রাসার শিক্ষকের জন্য মাদ্রাসার ছাত্ররা নিজের জীবন বিলীন করে দেয়। সেই হিসেবে বাংলাদেশে যত বাহিনী আছে, সমস্ত বাহিনী কিন্তু কোনো না কোনো হুজুরের ছাত্র। সেনাবাহিনীতে প্রতি বুধবার বলেন, এক একবার প্রতি সপ্তাহে একদিন
যখন ধর্মীয় ধর্মীয় রিলিজিয়ন ক্লাস যখন হয় সেই ক্লাসটা কিন্তু একজন আরফি সাহেব রিলিজিয়ন টিচারে উনিও কিন্তু কোনো না কোনো মাদ্রাসার ছাত্র, কোনো না কোনো মসজিদের খতিব, কোনো না কোনো মসজিদের ইমাম। সেই হিসেবে যত সেনাবাহিনীতে সমস্ত সেনাবাহিনী কোনো না কোনো আরফি সাহেবের ছাত্র। এখন আপনি যে হুজুরের বিরুদ্ধে কথা বলছেন, যদি একবার ওনার ছাত্রদেরকে খেপায় দেয় তখন আপনার পালানোর পথটা আর খুঁজে পাবেন, মাটির তল থেকে উপজে আপনাকে বের করবে। ইতিহাস হয়তো ভুলে গেছে, এই দেশের ইতিহাস হয়তো ভুলে গেছে, নিজেদের অস্তিত্বের কথা একটু চিন্তা করে। অযথা উল্টা পাল্টা বলে পরিবেশ নষ্ট করবেন না, সমাজকে কুশলিত করবেন না। তো সর্বোপরি যে কথাটি বলতেছিলাম, আপনি আমি কোরআন শিক্ষা করি, কোরআনের সংস্পর্শে থাকি, কোরআনকে আঁকড়ে নিজে কোরআন পড়ি, অন্যকে কোরআন করানোর জন্য উৎসাহিত করি, কোরআন দিয়ে জীবন গঠন করি, কোরআন দিয়ে সমাজ গঠন করি এবং দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই কোরআনই বাস, কোরআনই কোরআনের শিক্ষা আপনার আমার জীবনে ইহকালীন শান্তি আনে, ইহকালীন এই কোরআনের শিক্ষা গ্রহণ করে আপনার আমার জীবনে ইহকালীন শান্তি আর পরকালীন নিয়তির পথ নিশ্চিত হোক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.